আরে আন্না ভাই তুমি? হ্যাঁ আসুন আসুন, ভেতরে আসুন আসুন। হায় হায় বস, ওর নাম রাশা, আমার ভাই। রাশা আমার বস, জহুরুল ইসলাম অনেক বড় ব্যবসায়ী। রাশা তোরে বসের একটা কাম করে দেওয়া লাগবো। আরে অবশ্যই করব, তার আগে বলো কি খাবে, চা না কফি? কোনো কিছুর প্রয়োজন নেই, আপনি এই ছবিটা দেখুন। ছবিটা আমার একমাত্র ভাতিজি তানিয়ার। আজ থেকে 12 বছর আগে ও হারিয়ে গেছে। ওর বাবা মা? ওনারা অনেক আগে মারা গেছেন। আমাদের ইসলাম পরিবারের কোটি কোটি টাকার সম্পদের একমাত্র মালিক তানিয়া, আমার ভাতিজি। কিন্তু আফসোস, 12 বছর ধরে ওকে আমি খুঁজছি, কিন্তু পাইনি। পুরনো ছবি দেখে ভবিষ্যতের মানুষের ছবি আপনি আঁকতে পারেন শুনে আপনার কাছে এসেছি। যদি তানিয়া এখন দেখতে কেমন জানতে পারতাম, তাহলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব হতো। মরে যাবার আগে অন্তত একবার হলেও আমার ভাতিজির চেহারা দেখে যেতে পারতাম, তাহলে মরও শান্তি পেতাম। কে আশা, পারবি না? অবশ্যই পারবো, কাল এসে ছবি নিয়ে যাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আনা চলো, চলেন। আরে যাই, ভালো থাকিস। আসসালামু আলাইকুম। Oh my God, এ তো নুপুরের ছবি। এ কি করে সম্ভব? তাহলে কি শিল্পপতি জহিরুল ইসলামের ভাতিজি? আসতে পারি? জি। ছবিটা কি হয়ে গেছে? না মানে আরো কিছুক্ষণ লাগবে। আমি তাহলে কিছুক্ষণ অপেক্ষা করি? জি আচ্ছা, থ্যাংক ইউ। বাহ, আপনার আঁকা ছবিগুলো তো খুব সুন্দর, আমি একটু দেখি। জি, থ্যাংক ইউ। আমার ভাতিজিকে যদি খুঁজে পাই, আমি হব পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ওর হাতে সমস্ত সম্পত্তি বুঝিয়ে দিয়ে আমি বিশ্রাম নেব। রাশা সাহেব, আপনাকে বলে বোঝাতে পারবো না এতগুলো বছর আমি কি যন্ত্রণার মধ্য দিয়ে কাটিয়েছি। প্রতিটি মুহূর্ত আমি খুঁজে পেতে চেয়েছি আমার ভাতিজিকে, আমার তানিয়াকে। কেবলই আমার ভয় হতো, যদি মেয়েটিকে খুঁজে না পাই, মৃত্যুর পর আমার ভাইয়ের সামনে গিয়ে মুখ দেখাবো কি করে। এই নিন, আপনার সমস্ত দুশ্চিন্তার আর সমাপ্তি। তানিয়া যদি বেঁচে থাকে, তাহলে দেখতে ঠিক এমন হবে। থ্যাংক ইউ রাশা, থ্যাংক ইউ। সত্যি আপনার হাতে জাদু আছে। এই নিন আমার তরফ থেকে গিফট। না না লাগবে না। কাম অন, টেক ইট। ডাক্তারের ভিজিট না দিলে রোগী ভালো হয় না। নিন প্লিজ। ওকে দেন, গুড বাই। বাই। ইসলাম কোথায়? চলে গেছে। ওনাকে কি ছবি দিয়েছো? দিয়েছি। ছবি দিয়েছো? হ্যাঁ দিয়েছি, কাল্পনিক একটা ছবি এঁকে দিয়েছি, যে চেহারার তানিয়ার অস্তিত্ব বাস্তবে নেই। ইসলাম তাকে জীবনেও খুঁজে পাবে না। ভালো করেছো বাবা, আমাকে এখনই ফিরে যেতে হবে। কিন্তু তানিয়াকে একা রেখে যেতে আমি সাহস পাচ্ছি না। আপনি নিশ্চিন্তে যান চাচা, তানিয়ার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আমি আমার সব শক্তি দিয়ে তানিয়াকে রক্ষা করব। কি করে করবে? তানিয়ার কাছে শুনলাম ও এই বাড়িতে আশ্রিতা, ইসলামের লোক ওকে খুন করতে এলে কে ঢাল হয়ে বাঁচাবে তানিয়াকে? আমি বাঁচাবো, নূপুর আমার কাছেই থাকবে। কি নূপুর থাকবে না? থাকতে পারি, কিন্তু সমাজ কি তা মেনে নেবে? সমাজ তো তোমার আমার সম্পর্কের একটা নাম জানতে দেবে, জানতে চাইবে আমি কোন অধিকারী তোমার সাথে আছি। যদি আমি তোমাকে স্ত্রীর অধিকার দিতে চাই, নেবে? তুমি যদি চাও এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করব নূপুর। নাস্তা না বানালে খাবি কি? তোমাকে খাবো। আপনার কোথাও লাগেনি তো? উঠুন। follow the blood! Dogs! নুপুর, নুপুর আমার হাত শক্ত করে ধরো নুপুর। রাশা, 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 ডাক্তার রাশা কথা কয় না কেন? আমাদের যতটুকু করার আমরা করেছি আন্না ভাই। শরীরে দুটো বুলেট ছিল, তা বের করে দিয়েছি, ছুরির আঘাতে স্টিচ করে দিয়েছি। ওনার যে কোনো সময় জ্ঞান ফিরে আসতে পারে। এই ডাক্তার, এই কেউ নড়বি না, কেউ নড়বি না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক। ডাক্তার আমার ভাইয়ের জ্ঞান ফিরছে। আপনার জান জান রাশা, রাশা আমার দিকে থাকা, রাশা আমি আন্না, রাশা। আন্না ভাই, আন্না ভাই, আমার নুপুর, আমার নুপুর, আন্না ভাই, আমার নুপুর কোথায় আন্না ভাই? নুপুরে, নুপুরে খুঁজে পাইনি রাশা। নুপুর, নুপুর, রাশা, রাশা শান্ত হ, শান্ত হ রাশা। নুপুরে খুঁজে আর লাভ নেই রাশা, পানিকে এতক্ষণ কারো পক্ষে রাশা। না, নুপুর মরতে পারে না, আমার নুপুর মরতে পারে না আন্না ভাই। মরণের মুখ থেকে তুই ফিরে আইসস রাশা। আমারে ক, তোর উপরে অ্যাটাক দিছে কে? তোর বুকে গুলি চালাইছে কে? বল, বল। গাছি, গাছি, গাছি আমার নুপুরকে বাঁচতে দিল না আন্না ভাই। গাছি আমার জীবনটাকে তস তস করে দিল। ওকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। রাশা, রাশা তুই কিছু ভাবিস না রাশা, গাজির জীবনটা আমি তস নস করে দেবো, খোদার কসম আমি তস নস করে দেবো। তুই ঠান্ডা হ রাশা, আমি খুঁজে বাই করতেছি গাজিরে, আমি খুঁজে বাই করতেছি গাজিরে। পাতালের মাটি খুঁজে হইলো আমি ওরে বাই করুম। বল গাছি কই? রাশা, গাজী কোথায়? আমি জানি না, জানে সালাম, ওই টার্মিনালে সালাম। গাজী কোথায় আমি জানি না সালাম গাজীর ঠিকানা জানলে বলে ফেল গাজী ভাই ঠিকানা কইতে পারে একমাত্র হান্নান হান্নান কোথায় কই কাঙালি বস্তিতে আছে ভাই ভাই আমারে মারেন না ভাই আমার বউ হাসপাতালে বাচ্চা হইব আমারে ছেড়ে দেন ভাই 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 আমার প্রথম বাচ্চা ভাই ভাই আমি কিছু কই নাই আমি কিছু কই নাই কিন্তু মানুষে তো তা কয় না মানুষে কয় তুই রাশার বয়ে 100% মইটা দিছস শাহরুখ খানের মতো কাঁদতে কাঁদতে তুই রাশারে হান্নানের ঠিকানা কয়ে দিছস না বস না সব মিথ্যে কথা সব তুমি সম্বন্ধী সত্যবাদী সব সত্য কথা কও তোমার মতো সত্যবাদী এই পারে দরকার নাই ওই পারে গিয়া কও এই সত্যবাদের সরা খবর দিছ হান্নানকে বস হান্নানে কাঙ্গালি বস্তিতে রাখা ঢুকলে আর জিন্দা ফিরাইতে পারবো না রাশা তুই কুত্তা পাগল হয়ে আমারে খুঁজতেছস কিন্তু পাবি না আজ আমারে খুঁজতে তুই যেখানে যাবি সেইখানে তোর কবর হইব তুই খালি হাতে যেখানে ইচ্ছে সেখানে গিয়ে মাস্তানি করবি যার ইচ্ছে তাই মারবি আজ যদি আমি সময় মতো না যাইতাম তাহলে কি করতি কে তোর বাঁচাইতো বেঁচে থাকার বড় আমি করি না আমি চাই কাজী আর তার লোকজনদের লাশ যারা আমার জীবন থেকে কেড়ে নিয়েছে নুপুরকে তাদের জীবন ওই তোরে না খুশি সে চিন্তা আমার তোরে না খুশি আমি তোর কাছে কাজীরে হাজির করুন তুই চুপচাপ থাক কি করে চুপ থাকবো তুমি বলতে পারো অন্য ভাই তুমি আমার চোখ থেকে মুছে দিতে পারবে নূপুরকে হারানোর দৃশ্য, তুমি আমার কান থেকে মুছে দিতে পারবে নূপুরের শেষ চিৎকার, নূপুরের স্মৃতি প্রতিটা দিন প্রতিটা রাত আমাকে তাড়া করে ফেলে। নূপুরের খুনের প্রতিশোধ আমাকে নিতেই হবে। না না, তোর মুখে এসব কথা মানায় না রাশা। তুই না আর্টিস্ট, সুন্দর সুন্দর ছবি আঁকতি, রং আর তুলি দিয়ে ক্যানভাসে মানুষের জীবনের দুঃখ কষ্ট ফোটাইতি, তোর হাতে অস্ত্র মানায় না রাশা। রং আর তুলি আমি আর কোনোদিন হাতে তুলে দিতে পারবো না আন্না ভাই। রং মানে আমি এখন বুঝি রক্ত, ক্যানভাস মানে বুঝি এই শহরের রাস্তা, গাছের রক্ত দিয়ে আমি এই শহরের রাস্তায় প্রতিশোধের ছবি আঁকবো। কিন্তু খালি হাতে লড়বি কেমনে? কাজের সাথে যুদ্ধ করতে হইলে মেশিন বিচি বোমা সব লাগে, সব লাগে, সব আমি তরে দিব। কিন্তু কিন্তু আল্লাহ দোহাই লাগে তুই আমারে না কয়ে মৌতের মুখে ঝাঁপ দিবি না, ঝাঁপ দিবি না। আমার আমার নিজের ভাইরে আমি সন্ত্রাসী গুলির হাত থেকে বাঁচাতে পারি নাই, পারি নাই। তুইও যদি আমার ছোট ভাই সোজার মতো আমার জীবন থেকে হারিয়ে যাস, তাহলে তাহলে হ্যাঁ আমি আর সহ্য করতে পারুম না, সহ্য করতে পারুম না। তুই আমার কথা দে রাশা, কথা দে, কথা দে। হ্যাঁ রাশা ভাই, ভাই আমার মুখের কথার কোনো দাম আজকার জামানায় নাই। আপনি কওনের পরও আন্না আমার লগে শত্রুতা আরো বাড়াইছে। আমার শত্রু রাশারে শেল্টার দিছে। রাশা আর আন্না কাঙ্গালি বস্তিতে ঢুইকা হান্নান রে খুন করছে, আমার হাত কাইটা আমারে পঙ্গু কইরা দিছে। আমি ওর জিন্দিগির ফিতা কাইটা দিমু, আপনি কিন্তু আমারে ঠেকাইতে আসবেন না। ওকে 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 ঠেকাবো না, কিন্তু বিনিময়ে আমার একটা ছোট্ট কাজ তোমাকে করে দিতে হবে। কি কাম? এই ছবির মেয়েটাকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসবে। মালটা কেটা? আমার ভাতিজি তানিয়া, ইসলাম পরিবারের সমস্ত প্রপার্টির মালিক। ও বেঁচে থাকলে আমার জন্য হুমকি। কোনোদিন তানিয়া যদি কোর্টে গিয়ে তার আত্মপরিচয় দেয়, তাহলে সরকার আমার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে ওর হাতে তুলে দেবে। অতএব অতএব 12 বছর আগে হারিয়ে যাওয়া তানিয়াকে খুঁজে বের করতে হবে। তারপর এমন ব্যবস্থা করতে হবে যাতে আর কোনোদিন কেউ তার হদিস না পায়, কোনোদিন না পায়। ধৈর্য নেন, আপনার কাম হয়ে গেছে। কিন্তু আন্না পরে পামু কেমনে? আহ, ব্লু মুন নাইট ক্লাবের ডান্সার প্রিয়াঙ্কাকে তোর খাঁচায় বন্দি কর, তাহলে দেখবি আন্না সুরসুর করে এসে তোর কাছে ধরা দিচ্ছে। আমার নিজের মাথায় যে 1.5 কেজি গোবর। এখন আপনার কথা আমি 100% বুঝতে পারলাম। এত সহজ রাস্তাটা আমার মাথায় ঢুকে নাই। মইন এর সাবান সোনো পাউডার লাগায় রেডি হইতে ক। এই জামার লগে হইব আন্না ডেটিং, আর তোরা করবি কেস ফিটিং। চল প্রিয়াঙ্কা। আচ্ছা আচ্ছা আন্না, কোথায় নিয়ে যাবি আমাকে? আহ, কথা বলার সময় নাই, চল। বিয়ে না করা পর্যন্ত আমি তোর সাথে কোথাও যাব না। অসময় পেঁচাল পারিস না তো, তুই জানোস না গাজী আর আমার দলের মধ্যে ক্যাচাল চলতেছে। গাজী আমারে না পাইলে তোরে হিট করব। আমি চাই না আমার জন্য তোর কিছু হোক, চল আমার সাথে। মিথ্যে কথা বলে তুই প্রিয়াঙ্কাকে বোঝাতে পারবি না। এই তোর মাথা ছুঁয়ে কইতেছি প্রিয়াঙ্কা, আমি যা কইতেছি তা সব সত্যি। তোর ভুয়া কসমের উপর আমার বিশ্বাস উঠে গেছে। নিশ্চিত আফজালের সাথে দেখা হয়েছে। প্রিয়াঙ্কা চল, আজ থেকে তোর এখানে থাকতে হইব। থাকতে পারি, তাহলে কাজী ডেকে তোকে এক্ষুনি আমাকে বিয়ে করতে হবে। দেখ প্রিয়াঙ্কা, ওই শব্দটা যদি আরেকবার উচ্চারণ করস তাহলে কিন্তু আমি তোরে এক গুলিতে খালাস করে দেব। কর না, কর। তোকে কে বারণ করেছে? তোর পিস্তলের গুলিতে আমার মরেও সুখ। আহ প্রিয়াঙ্কা, আন্না ভাই তোমরা কি শুরু করলে? রাশা তুই ওরে বোঝাতো, আমি ওর ভালোর লিগে ওর সাথে বিয়ে শাদী করবার চাই না। আর ও দিনের মধ্যে আল্লাহ 30 দিন খালি বিয়া বিয়া করে। কি আছে বিয়ের মধ্যে? আরে কি আছে বিয়ের মধ্যে? তুমি কি ওনাকে ভালোবাসো আন্না ভাই? আরে বাসি বাসি, তাতে কি? যদি ভালোই বাসো তাহলে ওনাকে স্ত্রীর মর্যাদা দিতে তোমার বাধা কোথায়? এই কথাটাই আমি ওকে বোঝাতে পারি না ভাই। আপনি আপনার ভাইকে বোঝান। যা বাবা, আমি কারে কি বোঝাই? রাশা তুই এসব কি কোষ? আরে আমার জীবনে কি কোনো নিরাপত্তা আছে? 6 মাস থাকি জেলে, আবার 6 মাস বাইরে। ওর দায়িত্ব নিমু কেমনে? না না, আমি সংসার করতে পারব না। মৃত্যু একদিন আসবেই, কিন্তু যতদিন বাঁচবে ততদিন যদি ভালোবাসার মানুষকে পাশে নিয়ে বাঁচো তাহলে অসুবিধা কোথায়? আমার ভালোবাসা আজ আমার পাশে নেই, আমি জানি। কি কষ্ট আমার বুকে, আমি জানি আপনজন ছাড়া বেঁচে থাকার কষ্ট কি। ভুল তুমি করো না আন্না ভাই, তুমি তোমার প্রিয়াঙ্কাকে আপন করে নাও, বিয়ে করো তাকে, সার্থক করো তোমার ভালোবাসাকে। রাশা তুই কইতাছস? হ্যাঁ আন্না ভাই, দুদিনের এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ভালোবাসার মধ্যেই বেঁচে থাকো। কি রে, আমার লগে ঘর বাঁধবি? বাঁধবো। বল গাজী কোথায়? জানি না। গাজী কোথায় বল? আমি জানি না। Oh, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না এলে ওরা আমাকে খুন করে ফেলতো। আপনি কে? আপনি? ওরা আপনাকে কেন মারতে চায়? আমি কিছুই জানি না ওরা আমাকে কেন মেরে ফেলতে চায়। ওরা আমার বাবা মাকে মেরে ফেলেছে, আমি জানি না আমরা ওদের কি করেছি। প্লিজ আমাকে বাঁচান, প্লিজ বাঁচান আমাকে। কাল্পনিক তানিয়ার ছবি দেখে আমি কি করলাম? আমি কি করে ওকে বলবো যে আমার আঁকা ছবির জন্য আজ ওর এই ভয়ঙ্কর পরিণতি? আজ আপনার জন্য আমি বেঁচে গেলাম, কিন্তু আগামীকাল কি হবে আমি তার কিছুই জানি না। আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। যা হবার তা হয়ে গেছে, কেঁদে কোনো লাভ নেই। কিন্তু নিজেকে যে আমি বোঝাতে পারছি না, নিজেকে আজ বড় হতভাগী মনে হচ্ছে, বারবারই মনে হচ্ছে আমার বেঁচে থেকে কি লাভ। সেই কলঙ্কিত জীবন নিয়ে আমি কোথায় যাব? কার কলগ্রহ হয়ে বাকি জীবন কাটাবো? আমি কি করলাম? নূপুরকে বাঁচানোর জন্য কাল্পনিক ছবি এঁকে আমি যে সোনালী জীবনটা নষ্ট করে দিই। আমার জন্য সোনালী অসহায়, আমার জন্য সোনালী আজ ইসলামের আক্রোশের শিকার। তুই কেন দোষী হবি আশা? আরে দোষী হইল আমার বস। শালার এত আছে তারপর পেট ভরে না, সব চাই সব চাই। ওই শালাই তো সোনালীর বাপ মায়ের খুন করাইছে। কিন্তু আমার ছবি না হলে তো ওরা সোনালী পর্যন্ত পৌঁছাতে পারতো না। সোনালীর চোখের পানি অ্যাসিডের মতো আমার সমস্ত শরীর পুড়িয়ে দিচ্ছে। ওর তিরস্কারের তীর আমাকে বিদ্ধ করছে বারবার বারবার। নিজেকে বড় ছোট মনে হচ্ছে। আমি কি করলাম? আমি কি করলাম? আর না ভাই, যা হয়েছে তা নিয়ে আফসোস করে কি লাভ? সামনে কি করবি সেটা ভাব। মেয়েটা কই যাইব? কার কাছে যাইব? গাজীর গ্রুপ যখন ওর ঠিকানায় একবার পাইছে তখন চীনা যোগের মতো ওর পিছে লাগবো। কোনোখানি মেয়েটারে শান্তিতে থাকবার দিব না। জানি সবনি, কিন্তু আমি কি করব? একটা কাম কর, তুই মেয়েটারে বিয়ে করে ফেলা। এসব কি বলছ না ভাই? হ্যাঁ, নূপুর তো আর তোর জীবনে ফিরাইব না। নূপুরের জায়গায় সোনালী নিয়ে তুই নতুন করে জীবন শুরু কর। সোনালী তোর পাশে থাকলে নিরাপদে থাকবো, আর আর তোর জীবনের কষ্ট কিছুটা হইলে কমবো। কিন্তু তাই বলে বিয়ে? না না না, কেন? নূপুরের কথা মনে কইরা বাকি জীবন নষ্ট কইরা কি লাভ? আজ যদি ইসলাম বা গাজীর হাতে মারা যায়, নিজেরে তুই জীবনে ক্ষমা করতে পারবি? হয়তো না। তুই ভাবতে থাক, আমি প্রিয়াঙ্কারে দিয়া সোনালীর জিজ্ঞেস করে দেখি। আপনি কি বলছেন? আমার অভিশপ্ত জীবনের সাথে তার নাম জড়িয়ে আমি তার জীবনটা কেন নষ্ট করে দেব? নিজেকে এত ছোট কেন ভাবছো? তোমার সামনে সুন্দর জীবন পড়ে আছে। জীবন সাথী হিসেবে কাউকে না কাউকে তো বেছে নিতেই হবে। আর সেই মানুষটি যদি রাশা হয় তাহলে অসুবিধা কোথায়? আমি চাই না, আমি চাই না তার মতো ভালো মানুষের জীবন আমার জীবনের সাথে জড়িয়ে নষ্ট হোক। ভুল। রাশা তোমার পাশে এসে দাঁড়ালে ওই খুনিগুলো তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। তাছাড়া তুমি পাবে একটি ঠিকানা, তুমি পাবে একটি আশ্রয়, তুমি পাবে নিজেকে রক্ষা করার একটা বর্ম। তুমি কি আমার কথা বুঝতে পারছো সোনালী? পারছি, কিন্তু অনেক সময় জীবনের অনেক সিদ্ধান্ত নিতে হয় হিসাব করে, অঙ্ক কষে। আমি সেই হিসেব করেই তোমাকে বলছি, রাশাকে বিয়ে করে সংসার সাজাও, নতুন করে বাঁচতে শিখো। কালই তোমাদের বিয়ে হবে। নতুন জীবন সুন্দর করে শুরু কর ছোট ভাই। এই নে গাড়ির চাবি, তোদের দুজনকে উপহার নে, আসো। আমি আশা, মাথা ফেটে রক্ত বের হচ্ছে। হ্যাঁ, হাসপাতালে নিতে হবে। কি মজা, কি মজা, কি সুন্দর বই। ও মা, তুমি বসেছ লাল শাড়ি, বাসর ঘর। জানো বাসর ঘরে অনেক অনেক ফুল। তোমার বর আছে? আমার না একটা বর ছিল, দেখতে এই যে ওর মতো। আহারে, একদম পাগল। চলো ওকে কোনো হাসপাতালে নিয়ে যাই। চলো। পেশেন্ট আপনার কে হন? স্ত্রী। না মানে আমার স্ত্রীকে নিয়ে ফেরার পথে আমার গাড়িতে ধাক্কা খেয়েছে, মনে হয় এলাকার কোনো পাগল ভিক্ষুক। ও, আমি 24 ঘন্টা ওনাকে অবজারভেশনে রাখবো। এই নিন কার্ড, যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে জানাবেন। শিওর। চলো চলো। বাহ, খুব সুন্দর করে সাজিয়েছে তো। কিন্তু আপনার আগের স্ত্রীর কোনো ছবি নেই কেন? অতীতের স্মৃতি বারবার পিছু টানবে বলে সরিয়ে রেখেছি। ভালোই করেছেন। নিজের ঘরে অন্য মেয়ের ছবি থাকলে কেমন যেন অস্বস্তি লাগে, মনে হয় আরেকজনের সংসার। সোনালি, তুমি একটু রেস্ট নাও, আমি আসছি। এখন আবার কোথায় যাচ্ছেন? একটা জরুরি কাজের কথা ভুলেই গিয়েছিলাম, যাবো আর আসবো। এমন তাড়াহুড়ো করে কোথায় গেল? নূপুর, 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 আইফোন মারবাক থাপ্পড়। মা পড়ে গেল। আমি তোমার রাশা। আরে আমি তোমার রাশা নূপুর, তোমার কি কিছুই মনে নেই? হাত ছাড়ো, আমার হাত ছাড়ো। নূপুর, নূপুর, আমাকে তুমি চিনতে পারছো না? জানো, আমার না বিয়ে হয়েছিল, আমার একটা স্বামী আছে। ও যদি তোমাকে দেখে যে তুমি আমার হাত ধরেছো, তাহলে দেবে একটা পিটি। হ্যাঁ, তুমি কাঁদছো কেন? তোমাকে কেউ খেতে দেয়নি নাকি? তোমারও সব কিছু হারিয়ে গেছে। জানো, আমাকে না কেউ আদর করে না, ভালোবাসে না, সবাই আমাকে ব্যথা দেয়। আপনি আসুন। তোমরাও কি আমাকে মারবে? না না, মারবো না, আসুন না। ডাক্তার, পেশেন্ট কেমন দেখলেন? সাময়িক স্মৃতিশক্তিহীনতা বলতে পারেন। গুরুতর কোনো মানসিক আঘাতে ওনার সমস্ত অতীত উনি ভুলে গেছেন। এছাড়া অ্যাক্সিডেন্টের আঘাত তেমন গুরুতর নয়। কিছুক্ষণ পরে ওনাকে ছেড়ে দেবো ভাবছি। না ডাক্তার, না, ও আমার বিবাহিত স্ত্রী। আমি চাই সাইকিয়াট্রিস্ট দিয়ে চিকিৎসা করিয়ে ওকে সম্পূর্ণ সুস্থ করাতে। ঠিক আছে, তাই হবে। কি কষ্ট আশা, নূপুর এতদিন পর কই পাইলি? রাস্তায় পাগলের ভেসে। আপাতত পদ্মা ক্লিনিকে ওকে ভর্তি করে দিয়েছি। আগের কোনো ঘটনাই ওর মনে নেই। তাহলে তো কোনো গ্যাঞ্জামি নাই। শোন, এক কাম কর, পাগলের টিকিট কাইটা সোজা পাবনা পাঠিয়ে দে। যে তোর জীবন থেকে হারিয়ে গেছে তারে আবার নতুন করে তোর জীবনে টেনে আনিস না। কিন্তু দুপুরকে আমি কি করে ভুলে যাব? ওর তো কোনো দোষ নেই। অন্যদিকে সোনালী আমার নতুন বাড়িতে বাসা সাজিয়ে আমার জন্য অপেক্ষা করছে। ভেবে পাচ্ছি না আমি কি করব। নূপুরের প্রতি তোর দায়িত্ব আছে মানি, কিন্তু নূপুর তোর জীবনে পুরান খাতা আর সোনালী বর্তমান। সোনালীর প্রতি তোর যা দায়িত্ব তা সঠিকভাবে মানা উচিত। তাছাড়া নূপুর তো কিছু জানতেছে না, বুঝতেছে না। কিন্তু আমি তো মানুষ, আমি তো সবই বুঝি, সবই জানি। আমি কি করে নূপুরের সব স্মৃতি মুছে ফেলে দিয়ে সোনালীকে গ্রহণ করে নেব? আমি তো যন্ত্র নই, আমি তো হৃদয়হীন নই। আমি বারবার ভালোবাসার মানুষ চেঞ্জ করতে পারবো না। এই মন আজও নূপুরকে ভালোবাসে, আজও ভালোবাসে। এখনো কেন আসছে না? এতক্ষণ লাগলো কেন? দুদিন ঘর থেকে বের হব না, তাই সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে এলাম। দুদিন? দুদিন কাজ করবেন না কেন? কোথাও যাচ্ছেন নাকি? দুদিন আমার বাড়িতে নবপরিণীত স্ত্রীকে নিয়ে আমি ব্যস্ত থাকবো। এই দুদিন শুধু তুমি আর আমি। কি করছেন? আমার লজ্জা করছে। বাসর রাত তাহলে কান্নাকাটি করে কাটিয়েছো? দুদিন ধরে দেখছি সকালে বের হয়ে যায় আর রাতে ফেরে, আমার দিকে একবার ফিরেও তাকায়নি। আরে তাকাবে তাকাবে, তাকানোর ব্যবস্থা করে দিলে ঠিকই তাকাবে। সেটা কিরকম? আমি তোমাকে শিখিয়ে দেব। আন্না মাঝে মাঝে রাগ করলে আমি এই থিওরি অ্যাপ্লাই করি, খুব ভালো কাজে দেয়। প্লিজ আপু, আমাকে শিখিয়ে দিন। শেখাবো, কিন্তু যা যা বলবো অক্ষরে অক্ষরে পালন করতে পারবে তো? পারবো আপু। শোনো, কথা বলি। বালিশটা দাও সোনালি। কেন? বেডরুমে আমার সাথে থাকতে আপনার অসুবিধা কোথায়? আমি বাঘও নই, সিংহ নই, আমি আপনার বিবাহিতা স্ত্রী। তুমি বুঝতে পারছো না সোনালি, তোমাকে স্ত্রীর অধিকার দিতে আমার আরো সময়ের প্রয়োজন। সময় প্রয়োজন হতে পারে, সে কথা বিয়ের আগে ভাবিনি কেন? আমাকে বিয়ে করে আনার পর কেন এভাবে রাতের পর রাত আমাকে অবহেলা করে যাচ্ছেন? কেন দিনের পর দিন আপনি বাসায় ফেরেন না? কোথায় থাকেন? কার সাথে থাকেন? তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। অবশ্যই বাধ্য। আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার বিবাহিতা স্ত্রী, আপনার সবকিছু জানার অধিকার আমার আছে। তোমাকে আমি সব বলবো সোনালি, সময় হলে সব বলবো। লক্ষ্মী মেয়ে, নাও এই ওষুধটা খেয়ে নাও। না খাবো না, না খেলে তুমি কি করবে? কি করবে? এই ওষুধটা খেলে তোমাকে তোমার স্বামীর কাছে নিয়ে যাব। সত্যি? সত্যি বলছো? হ্যাঁ। দাও দাও, তাড়াতাড়ি দাও। চলো এক্ষুনি চলো। কোথাও যেতে হবে না নূপুর, তোমার স্বামী তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে। তুমি তো খুব চালাক, তোমাকে না আমি আমার বন্ধু বানাবো। তুমি আমার বন্ধু হবে? হব। তাহলে চলো বাগানে গিয়ে খেলি। আগে কাপড় চেঞ্জ করবে, সাজগোজ করবে, তারপর। আমার যা কাপড় নেই। কে বলেছে কাপড় নেই? দাঁড়াও, এই যে আমি সাথে করে নিয়ে এসেছি। কি মজা, কি মজা, কি মজা। নাস্তা করবেন না? তুমি খেয়ে নাও, আমার জরুরি কাজ আছে। ওই গাড়িটাকে ফলো করুন, সামনের ওই গাড়িটাকে। তোমার লাগেনি তো? ছাড়ুন, ছাড়ুন ওকে। আমাকে বিয়ে করেছেন কি রাস্তা একটা পাগলকে নিয়ে আদর্শ করার জন্য? হাত ছাড়ো সোনালি। কি ভেবেছেন আপনি আমার চোখের সামনে একটা রাস্তার মেয়েকে নিয়ে আদর্শ করবেন আর আমি চুপচাপ বসে থাকবো? না, আমার স্বামীকে আমি একটা বাজে মেয়ের সাথে সময় কাটাতে দেব না। সোনালি, তুমি যাকে বাজে মেয়ে বলছো, রাস্তার মেয়ে বলছো, সেই মেয়েটির কি পরিচয় জানো? জানো না? সেই মেয়েটি আমার প্রেম, আমার ভালোবাসা, আমার প্রথম বিবাহিতা স্ত্রী। তাহলে প্রিয়াঙ্কা ভাবি যে বলেছিল আপনার প্রথম স্ত্রী মারা গেছেন? আমিও তাই জানতাম, কিন্তু সেদিন তোমাকে বিয়ে করে ফেরার পথে রাস্তায় নুপুরকে আমি পেয়েছি, আর ততক্ষণে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। আমার আর ফেরার কোনো রাস্তা ছিল না। বাহ, কি সুন্দর পুরুষদের চরিত্র! স্ত্রীকে যদি এতই ভালোবাসতেন তাহলে আমাকে বিয়ে করেছিলেন কেন? আমার অনুতাপ আমাকে বাধ্য করেছিল। অনুতাপ? কিসের অনুতাপ? নুপুরের চাচা জহিরুল ইসলাম আমাকে নুপুরের ছোটবেলার ছবি দেখিয়ে ওর ছবি এঁকে দিতে বলেছিলেন। যখন জানতে পারলাম নুপুরের ছবি পেলে ওরা নুপুরকে খুন করে ফেলবে, তখন নুপুরকে বাঁচানোর জন্য আমার মন গড়া একটি মেয়ের ছবি আমি জহিরুল ইসলামের হাতে তুলে দিয়েছিলাম। কাকতালীয় ভাবে সেই ছবির মেয়েটির সাথে তোমার চেহারা অবিকল মিলে যাওয়ায় জহিরুল ইসলামের লোক খুন করেছে তোমার বাবা মাকে, তোমাকেও খুন করার জন্য পিছু নিয়েছে। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। সেই অনুতাপ আমাকে বাধ্য করেছে তোমাকে বিয়ে করার জন্য। আমি দায়ী। হ্যাঁ হ্যাঁ, সবকিছুর জন্য আমি দায়ী। নিজের ভালোবাসাকে বাঁচাতে গিয়ে আপনি অন্য একটি মেয়ের জীবন নষ্ট করে দিলেন। আমি তো ভেবেছিলাম খুনিকে দেখে আপনি আমাকে ভালোবেসে। না সোনালি, না, আমার ভালোবাসা নুপুর। ছাড়ুন আমাকে। বস তানিয়া, তানিয়া, আমি তোর একমাত্র চাচা। কত বড় হয়ে গেছিস তুই! আমার ভাতিজি কত বড় হয়ে গেছে! কি বলছেন এসব? গাজী, তোমার প্রশংসা করতে হয়। তুমি সত্যি সত্যি আমার জলজ্জন্ত ভাতিজিকে আমার সামনে এনে দিয়েছো। না, আপনারা ভুল করছেন। তানিয়াকে বাঁচানোর জন্য রাশা আমার ছবিকে আপনার হাতে দিয়েছিল। আমাকে তানিয়া ভেবে আপনার লোক খুন করেছে আমার বাবা মাকে। মিছা কথা। তুই তানিয়া, 100% তানিয়া। এক্ষুনি প্রমাণ হয়ে যাবে আমার কথা সত্য না মিথ্যে। আপনি তো তানিয়াকে ছোটবেলায় দেখেছেন। তানিয়ার শরীরে এমন কোনো চিহ্ন কি আপনার মনে নেই? কেন থাকবে না? তানিয়ার পিঠের বাম পাশে সম্ভবত একটা জন্ম দাগ আছে। দেখি পিঠটা দেখি। পিঠে দাগ নেই। দেখি তোমার ডান পাটা দেখি। নাই, পায়ের চিহ্নটাও নাই। মিলছে না গাজী, আমার ভাতিজির সাথে ওর মিলছে না। ওকে, কে তুমি? আমি সোনালি। আসল তানিয়া তাহলে কোথায়? রাশা তাকে কোথায় লুকিয়ে রেখেছে? তানিয়ার ঠিকানা আমি বলবো, কিন্তু বিনিময়ে রাশাকে তুলে দিতে হবে আমার হাতে। 100% দিয়ে দিলাম। আগে ক, তানিয়া কই? মমতা ক্লিনিকে। রাশার প্রথম স্ত্রীর নুপুরি তানিয়া। গেল কোথায়? নুপুর, নুপুর, নুপুর! নুপুর, আমার হাত ধরো। নুপুর, আমার হাত নুপুর আমার হাত ধরো, নুপুর নুপুর আমার হাত শক্ত করে ধরো। আমার হাত শক্ত করে ধরো নুপুর, নুপুর নুপুর আমার হাত শক্ত করে ধরো। আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না নুপুর। তুমি আমাকে চিনতে পেরেছ নুপুর? আশা, আমার সব মনে পড়ে গেছে। সেদিন ব্রিজ থেকে পড়ে তোমাকে হারিয়ে আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম রাশা। আর তোমাকে হারাতে দেব না, তোমাকে হারাতে দেব না। এই জীবন থাকতে তোমাকে আমার বুক থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না নুপুর, আর কেউ কেড়ে নিতে পারবে না। পালানোর চেষ্টা করিস না, যদি পালানোর চেষ্টা করস আর এক কদম পা আগে বাড়াস তাইলে গুলি করে আমি সোনালীরে মাইরা পালাবো একদম স্পট ডেট। নিরীহ মাইয়াটা তোর কারণে মারা পড়লে সারা জীবন তুই অনুশোচনায় জয়লা পুরা মরবি। এত ঝামেলা না করে আমার একমাত্র ভাতিজি তানিয়াকে আমার হাতে তুলে দিয়ে তুমি তোমার স্ত্রী সোনালীকে নিয়ে যাও। রাশা, কি করছো? কি করছো রাশা? Hey! মিনিমাম আ আ দুইটা